আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ একাত্তর টিভির পথেই হাঁটছে ডিবিসি নিউজ ইসলাম ও আলেম ওলামারাই যেন টার্গেট বললেন মিজানুর রহমান আজহারি গতকাল মিজানুর রহমান আজহারি তার ভেরিফাই ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাসে লিখেন গতকাল দেখলাম যে ডিবিসি নিউজের একটি সংবাদের শিরোনামে ওনারা লিখেছেন বিশেষ মহলের গণমাধ্যম বয়কটের ঘোষণা রাজনৈতিক ষড়যন্ত্র সাংবাদিকরা সমাজের দর্পণ এভাবে ভুলভাল সংবাদ পরিবেশন করা সংবাদকর্মীদের উচিত নয় এগুলো আপনাদের পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে গণমাধ্যম বয়কটের কথা আমরা বলিনি শুধু টিভিকে বয়কটের কথা বলেছি গণমাধ্যম বয়কট করলে আমরা চলবো কি করে দেশ চলবে কি করে বয়কটের আহ্বান তো আমরা গণমাধ্যমের থ্রুতেই করেছি আপনাদের নিজেদের দোষ পুরো গণমাধ্যমের উপর চাপাতে চাচ্ছেন কেন ভাই আর আমরাই গণমাধ্যমকে বয়কট করতে যাবই বা কেন কোন দুঃখে বয়কট করেছি সুনির্দিষ্ট একটি টিভিকে সেটা হচ্ছে একাত্তর টিভি আর এখানে রাজনীতি বা ষড়যন্ত্রের কিছু নেই সব জায়গাতেই শুধু রাজনীতি খোঁজা একটা বুদ্ধিবৃত্তিক পঙ্গুত্ব ও অসুস্থ চিন্তার প্রভাব সুস্পষ্ট ইসলাম বিরোধিতার কারণেই একাত্তর টিভিকে আমরা বয়কটের আহ্বান জানিয়েছি বাংলাদেশের প্রতি যশা আস্থাভাজন প্রায় সকল আলেঙ্গনেই এই আহ্বান জানিয়েছেন বিবেকবান ধর্মপ্রাণ লোকজনই এই আহ্বানের সাথে একাত্মতা ঘোষণা করেছেন এই টিভির সাথে আমাদের বিরোধের জায়গা কেবল একটি আর সেটা হলো ইসলাম বিদ্বেষ অন্য কিছু নয় ধরুন আমি কোনো দোকান থেকে এক কেজি আটা কিনলাম বাড়িতে এসে দেখি ওগুলো নষ্ট ছিল এবং এরকম ঘটনা যদি বারবার ঘটতে থাকে তখন আমি আমার পরিচিত জনকে ওই দোকান থেকে কিছু না কেনার জন্যই অনুরোধ করব দিস ইস অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ আমরাও তাই করেছি আপনারাই তো চিন্তার স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতার কথা বলে আসর জমিয়ে রাখেন কিন্তু এক্ষেত্রে এসে দেখাচ্ছেন কেন পাশাপাশি সংবাদটিকে এভাবে প্রশ্ন করা হয়েছে যে বা যারা বয়কটের আহ্বান জানাচ্ছে তাদের বিশ্বাসযোগ্যতা কতটুকু আহ্বানকারীদের বিশ্বাসযোগ্যতাই যদি না থাকে তাহলে আপনারা এটা নিয়ে উদ্বিগ্ন কেন আর এটা নিয়ে এত ফলাফল করে নিউজ কভার দিচ্ছেন কেন পছন্দ না হলে যে কেউ যে কোনো গণমাধ্যম এড়িয়ে যেতেই পারে প্রয়োজনে বয়কট করতে পারে এটা নিয়ে বিশেষ কিছু গণমাধ্যমের অতি উৎসাহী হওয়ার কি কারণ আহ্বানকারীদের বিশ্বাসযোগ্যতা নিয়ে আপনারা সন্ধিহান হলেও আপনাদের প্রতি গণমানুষের আস্থা ও বিশ্বাসযোগ্যতা কতটুকু সেটা জানতে আপনাদের এ ধরনের হলুদ মেশানো নিউজের কমেন্টগুলো একটু পড়ে দেখতে পারেন অথবা জরিপ চালাতে পারেন তখনই জানতে পারবেন আপনাদের ব্যাপারে পাবলিক পার্সপেকশন কেমন তাছাড়া একাত্তর টিভির বিভিন্ন টক শোতে এসে দেশের গুণীজনরা একাত্তর টিভি সম্পর্কে বিভিন্ন সময়ে কি ধরনের মন্তব্য করে গিয়েছেন সেগুলো অনলাইনে ভাসছে সে আলাপে আর যেতে চাই না যে কোনো প্রতিষ্ঠানের নামের শুরুতে শুধু একাত্তর শব্দটা বসালেই সেটা গ্রহণযোগ্য হয়ে যায় না নীতি আর সততা দিয়ে গ্রহণযোগ্যতা অর্জন করতে হয় একাত্তর কোনো পণ্য নয় একাত্তর সবার একাত্তর মানে স্বাধীনতা সার্বভৌমত্ব সাম্য ও সুশাসন যে যার সুবিধামতো মতো একাত্তর বিক্রির ঠিকাদারি বাতিল করা প্রয়োজন পরিশেষে সকল সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ করব। হলুদ সাংবাদিকতা পরিহার করুন বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করুন সাদাকে সাদা আর কালোকে কালো বলার সৎসাহস অর্জন করুন ইসলামের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ ছড়ানো বন্ধ করুন যে কোনো বিশেষ মহলকে সময় সুবিধা নিয়ে দিয়ে নিউজ করা থেকে বিরত থাকুন লেজুর ভিত্তিক সাংবাদিকতা করে সাংবাদিকতার মতো এমন মহান পেশাকে কলঙ্কিত করবেন না প্লিজ